আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ওই যে দূরে মেঘালয় পর্বত দেখতেছেন, আমাদের টাওয়ার থেকে মেঘালয় পর্বত খুব সুন্দর করে দেখা যায়। পরতে পরতে পাহাড়গুলো সাজানো এবং দুই পাহাড়ের মাঝে সাদা মেঘ ভেসে বেড়ায়। এমনকি আমাদের ছাদের থেকে আপনার যে ফলসগুলো আছে ওগুলো খুব সুন্দর দেখা যায়। এটা এক অপরূপ সৌন্দর্য। এখানে পাহাড়, মেঘ আর ফলসের মিতালি, আমরা খুব ইজিলি এটা উপভোগ করি। বাংলাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা 1975 কিংবা 1974 সাল হবে উনি একটা গান গেয়েছিলেন, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগি, লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। আমি আজ ডুগডুগি বানাবো না, তবে আমি আজ লাউয়ের আগাগুড়া খাওয়ার চেষ্টা করব এবং লাউ দিয়ে আমি কী রান্না করতেছি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। লাউ হচ্ছে একটা পানিজাতীয় সবজি, এতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে লাউ। তারপর রক্তের যে কোলেস্টেরলের পরিমাণ কমাতেও লাউয়ের জুড়ি নেই। কিন্তু আমাদের বাচ্চারা লাউ খেতে চায় না, আমরা অবশ্য লাউয়ের জন্য পাগল। আমরা বলতে যাদের ধরেন 30-এর উপরে এস, তারা কিন্তু লাউটা বেশ পছন্দই করি। আমি একটা একটা করে লাউয়ের পাতা বেছে নিচ্ছি। লাউয়ের পাতায় অনেক সময় সাদা সাদা পোকা থাকে, এই জন্য একটা একটা করে লাউয়ের পাতা বেছে নেওয়া উচিত এবং লাউয়ের যে পাতার যে শির থাকে সেগুলোও উঠিয়ে নেওয়া উচিত, কারণ ওগুলো সিদ্ধ হতে চায় না। এই তো আমার লাউয়ের পাতা বাছা শেষ। এই পাতাটা খুবই সফট এবং কচি, দেখেন ডগাগুলো মনে হচ্ছে এখনই কাঁচা খেয়ে ফেলি। লাউটাও ছোট, দেখতেও সুন্দর। এটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেক সময় শারীরিক অনেক প্রবলেমের কারণে ডাক্তাররা অনেক সবজি খেতে নিষেধ করেন, কিন্তু আপনি দেখবেন লাউ এবং পেঁপে এই দুটা সবজি কিন্তু কখনোই নিষেধ করবে না। তার মানে এই দুটা সবজির পুষ্টিগুণ অনেক, যেটা বলে শেষ করা যাবে না। এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি কাজটি ইতিমধ্যেই করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। চিংড়ি মাছ বাসার সময় সবসময় খেয়াল করবেন এই কালো রগটা ফেলে দেওয়ার জন্য, কারণ এটা শরীরের জন্য ভালো নয়। এই তো আমি যা যা রান্না করব আজ দুপুরে সবই আমার রেডি। মুরগি সাথে লাউ দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ লাউয়ের খোসা এটা ভর্তা করব, আর মাছ এবং লাউয়ের পাতা এটা ভর্তা করব। ভর্তা করা মানে হচ্ছে আমি ভাপে সিদ্ধ করব। আমি
আমি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি এবং সামান্য সরিষা বাটা, সাথে তেল, লবণ দিয়ে খুব সুন্দর করে লাউয়ের পাতা এবং মাছ একসঙ্গে মেখে নিয়েছি। এবার একটি টিফিন ক্যারিয়ারের বাটিতে মাছগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। মুখটা ঢেকে দিয়ে আমি প্রেশার কুকারে একটা স্ট্যান্ড দিব এবং স্ট্যান্ড বরাবর পানি দিব। পানির উপরে এই বাটিটা বসিয়ে দিয়ে তার উপর একটা পাথর দিয়ে দিব, যাতে পানিটা যখন ফুটে ওঠে তখন আপনার বাটিটা না নড়ে। এবার আমি প্রেশার কুকারের মুখটা আটকিয়ে দিয়ে আমি চুলায় চড়াই দিলাম। আমি 15 থেকে 20 মিনিট রাখবো, তারপর নামিয়ে ফেলবো। এবার এই সাইডে আমি লাউয়ের চুঁচা, যেটাকে খোসা বলি, ওইটার সঙ্গে কাঁচা মরিচ, হলুদের গুঁড়া, একটু শুকনা মরিচ এবং রসুন দিয়েছি 2 কোয়া, এবং এর সাথে চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করতেছি। এ সাইডে ভাত চড়িয়ে দিয়েছি। আসলে রান্না করতে বেশি সময় লাগে না, যদি সব কিছু গুছানো থাকে। আমার পানি টেনে গিছে, এখন এতে সামান্য পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে উঠিয়ে নিব। অন্য চুলাতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর লাউ দিচ্ছি, কারণ লাউটা বেশ কচি, মাংসের মতো অতটা টাইম লাগবে না, যার কারণে আমি লাউটা পরে দিলাম। এবার আমি ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়াতে পানিটা বের হবে, ওই পানিতেই আপনার সিদ্ধ হয়ে যাবে। এবার আমার লাউয়ের খোসাটা হয়ে গিয়েছে, জাস্ট ধনে পাতা দিয়ে একটু নেড়ে নামিয়ে ফেলবো। এই তো আমার বাটার জন্য রেডি। যে পানি বের হয়েছিল লাউ থেকে সেটা প্রায় টেনে এসেছে, এখন একটু ঝোলের পানি দিয়ে দিব। দেখেন, রান্না করার পরেও লাউয়ের কালারটা কিন্তু যেমন তেমনই আছে, কারণ এটা হচ্ছে ফ্রেশ লাউ এবং লোকাল, যার জন্য কালারটা সেম আছে। আমি পাটায় বেটে নিব ভর্তাটা, কারণ ভর্তা পাটায় বাটলে একটা অন্যরকম স্বাদ হয়, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে ওই স্বাদটা পাওয়া যায় না। আমার মাংসটাও হয়ে গিয়েছে, আর ভর্তাটা তো হয়েই গেল বাটা, সেটা তো দেখতেই পারলেন। আমার রান্না দেখে আজ আমার মনে পড়লো যে আজ মনে হয় আমার বাসায় লাউ দিবস, লাউয়ের চুচা ভর্তা, লাউ দিয়ে মুরগির মাংস ঝোল, আর হচ্ছে লাউয়ের পাতা দিয়ে কই মাছ ভর্তা, অনেকে আবার একে পাতুরি বলে, আর আমরা ভর্তাই বলে থাকি। তিনটা আইটেমই খুবই মুখরোচক এবং আমাদের শরীরের জন্য ভালো। এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা যারা আমার ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আপনাদের সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।